করছে উভয় ভগবানের বিশ্বরূপটা দর্শন করবে। আচ্ছা উভয়ের দর্শনটা কি এক রকম হয়েছে? অর্জুন বিশ্বরূপ দর্শন করে কি বলছে, হাত জোর করে বলছে, তুমি শুধু আমার বন্ধুই নও, তুমি শুধু আমার সখাই নও, তুমি আমার গুরু, তুমি আমার পিতা, কনিষ্ঠ বচনন্ত, তুমি শুধু আমার সখাই নও, বন্ধুই নও, তুমি আমার গুরু, তুমি আমার পিতা, কনিষ্ঠ বচনন্ত, তুমি যা আজ্ঞা করবে আমি তাহাই পালন করব। তোমাকে বন্ধু বলে ভাবিতে গিয়ে কত অপরাধ করেছি, তোমাকে সখা বলে ভাবিতে গিয়ে কত অপরাধ করেছি, পিতা যখন পুত্রের সকল অপরাধ ক্ষমা করে দেয়, প্রিয়জন যেমন প্রিয়তমার সকল অপরাধ ক্ষমা করে দেয়, বন্ধু যেমন বন্ধুর সকল অপরাধ ক্ষমা করে দেয়, হে প্রিয় সখা দয়া করে আমার সকল দুর্যোধন দেখে কি হাত জোর করেছে, মাথা নত করেছে, একবারও মাথা নত করে নত হতে চেষ্টা করুন, নত হোক,
এই নতুন শিক্ষা দেওয়ার জন্য বহু সুন্দর নদিয়ায় এসেছে। নতুন শিক্ষা দেওয়ার জন্যই এরা নত নয়, নত করতে হবে কি আসলি ধর্ম পরের শিক্ষায়, আসলি ধর্ম পরের শিক্ষায়। নিজে আচরণ করেছেন, নিজে ধর্ম আচরণ করে অন্যকে শিক্ষা দিয়েছেন, গত হইবে এটাই হলো বাণী, এটাই হলো কথা। নিজে আচরণ করতে হবে, আচরণ করে আর সেই শিক্ষা দিতে হবে। আচরণ ধর্ম পরের শিক্ষা। গৌরব মহাপ্রভু তাই নদীয়া এসে এই জগৎজীবকে নত করার জন্য, ভগবানের স্মরণে মাতাটা নত করানোর জন্য তাই তিনি এসে কি বললেন, অনন্ত প্রীতম চরিন চিরাদ করুণায় অবতীর্ণ করো সমর বিয়োগ উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রেয়। অনেক আলোচনা আছে, অবতীর্ণ করো এই কলিযুগে। আমি আমি অর্পণ করি নাই, এবার আমি এই কলিযুগে অর্পণ করব, সমর্পিত সম্যক অর্পণ করব। কি অর্পণ করব? উন্নত উজ্জ্বল রসায়ন, উন্নত উজ্জ্বল রসায়ন, উন্নত উজ্জ্বল রস, যে রসেতে কৃষ্ণ চন্দ্র বস। দেখেছেন কৃষ্ণচন্দ্র কিসে বস? রসেতে বস। এখন কোন রস? কোন রস? বোতলেও তো রস থাকে, আর দেহ রস, দেহ রস কি রস? তালের রস, খেজুরের রস, প্রাণমৃত রস, প্রাণমৃত রস। এই রস যে রস স্থাপন করলে অনেক রাম গোবিন্দকে বশ করা যায়, অবাধ্য পুরুষকে বাধ্য করা যায়। কিভাবে? উজ্জ্বলটা হলো শ্রীমতী রাধা রানীর প্রেম,
শ্রীমতী রাধারানী প্রেম রস যে রসকে কৃষ্ণ চন্দ্র রস জগতে বহু ভক্ত ভগবানকে ভালোবাসিয়াছে কিন্তু সখীদের মত কি ভালোবাসতে পেরেছে পারছে পারে নাই দ্বারকার মহিষীরা অর্থাৎ কৃষ্ণের কি স্ত্রী সুধা বাংলায় কৃষ্ণের স্ত্রী শুভ আদানের উপর স্ত্রী সবাই ভালোবাসেন সেবা করে এত ভালোবাসেন এত সেবা করে কথাটা মনোযোগ শোনার চেষ্টা করুন এত ভালোবাসেন এত সেবা করেন এত প্রীতি করেন তারপরেও কৃষ্ণচন্দ্র কেন গভীর রজনীতে রোদন করে চিৎকার করছেন হা বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী হা সখীগণ কেন এ গভীর রাত্রিতে কেন চিৎকার করছেন কেন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানীর কথা বলছেন তাই মহিষীরা বলতেছে তোমার রুক্মিণী দেবীকে রোহিণী দেবী রোহিণী দেবী আর রুক্মিণী দেবী রুক্মিণী দেবীকে কৃষ্ণের স্ত্রী আর রোহিণী দেবী কৃষ্ণের মা বলরাজের মা বলে কৃষ্ণের মা বোঝা যাচ্ছে আমি কথা বোঝা যাচ্ছে এখন কি বলছে এসে বলছে মাতো মাতো মা আছে স্বামী স্ত্রীতে প্রীতি আছে ছেলে মেয়েতে প্রীতি আছে আত্মীয় পরিজনে কিন্তু প্রীতিটা কি গোবিন্দে আছে নিজ ইন্দ্রিয় কিন্তু ভগবত প্রীতি কি আছে নিজেরা বলুন কে আছে যে আমার হাতে গোবিন্দ সেবা গ্রহণ করেন কে এমন যোগ্যতা অর্জন করেছেন এত সহজ বিষয়ী সবাই শোনো বিষয়ী ভোগী লোভী আর কামুক এরা কখনো কোন কালে কৃষ্ণ কৃপা লাভ বলতে পারি পয়সা লাগে না খাজনা লাগে না কিন্তু একবার বলুন তো দেখি আমি তোমার তুমি আমার আমার জগতে কি হতে হবে কে পারবেন বলতে আছে কয়জন আছে বুকে পাটা আছে কয়জন আছে ক্ষমতা আছে হ্যাঁ হয়েছিল কার হয়েছিল রাজের অনন্য হয়েছিল বহুবার সময় দিয়েছিল স্ত্রী শুনে নেই শেষ বলেন রায়ানন্দ বলেছিলেন এই যে মুখ ফিরালাম আর কোনদিন তুমি আমার মুখ দর্শন করতে পারি ছেলে মেয়েরা বড় হয়েছে তাদের আমরা সবকিছু করে দিয়েছি এখন আমরা বহু চরণে আত্মসমর্পণ করবো স্বয়ং আদি গোবিন্দ গোল রূপে নদিয়া এসেছে আমরা তার চরণে সমর্পিত করলে ধন্য হব আর সেটাই তুমি গ্রহণ করতে চাচ্ছ না তোমার মতো সহধর্মিনীর উপরে চলে তুমি সহধর্মিনী নাও সহধর্মিনী ধর্মের সহায়ক যিনি কিন্তু এখন কি হয়েছে জানেন অধর্ম অধর্মের সহায়ক বদমাশির সহায়ক শয়তানের সহায়ক একটা তো শয়তান বুঝেছেন একটা
হলো শয়তান ওই শয়তানের সাথে শয়তান নুনছে এইতো আর কি হবে জগতেই হবে আর জমরা বলতে দাও ওদের ব্যবস্থা করছি আর কি ব্যবস্থা আর কি ব্যবস্থা শেলবয়সে হরিল আখির শ্রুতি কানে না শোনে শ্রবণ অতি বৃদ্ধ বয়সে দেহ আজ চলে না বুঝছেন তখন কি বলে হরিল আখির শ্রুতি কর্মে না শোনে শ্রবণ অতি কান দ্বারা শুনে তো কি হবে তখন কি করে এইবার দয়া করে না দয়া হবে কেন করতে পারছে না বলুন তো কি কারণে ওই রসমাধুর্য আস্বাদন করতে গেলে বৌ হরি এই রসমাধুর মাধুর্য আস্বাদন করতে গেলে ত্যাগ করতে হবে বলে কি ত্যাগ করতে হবে আমি সাহার তারপরে তারপর কি যেকোনো প্রকার নেশা দুটো কিনা তারপরে আসক পানের মদ পান নেশা বলে গেছে আরেকটা কি অবৈধ স্ত্রী সঙ্গ দেখেছেন এই বলি কে আছে এই কয়টা শালি কি এই বলিতে কয়জন আছে যে এই কয়টা ত্যাগ করি এর সংখ্যা অত্যন্ত নগণ্য এই জন্য গৌর হরি হরি ত্যাগ করা বলতে ত্যাগ করতে হবে নেশা ত্যাগ করতে হবে আমিষ ত্যাগ করতে হবে জীবনটা ত্যাগ করতে হবে দুটো ক্রীড়া বন্ধ করতে হবে তারপর আরো যে সব বর্জন করতে হবে তাহলে দেখুন বুঝুন এর জন্য এই ত্যাগ করবে না জন্য ওই গৌরবের যে প্রেমরাস এটা ভোগ ভোগ দিয়ে হবে না অন্য ভোগাসক্তি ব্যক্তি গ্রহণ করতে পারে না অন্য তো ওই কথা বলছে যারা ভোগাসক্ত ব্যক্তি যারা ভুগিয়ার রুবি যারা কামু তাদের জন্য ভগবত প্রেম ভক্তি নয় বুঝুন তারা ভগবত প্রেম ভক্তিকে গ্রহণ করবে না কেন ভগবত প্রেম ভক্তিকে গ্রহণ করতে গেলে ত্যাগ করতে হবে এটাই তো হলো সমস্যা সমস্যা হলো এইখানে জটিলতা হলো এইখানে না তো গৌরাঙ্গ মহাপ্রভু শুদ্ধ ভক্তি দ্বারা গৌরীয়রা এই যে কথা বলে ভক্ত পায় তো নয় এই যে তো শাস্ত্রে বলছে সহস্র সহস্র জনার মধ্যে একজন বেদ কর্মনিষ্ঠ সহস্র সহস্র বেদ কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী কোটি কোটি জ্ঞানীর মধ্যে এক কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত মুক্ত পুরুষ এরকম কোটি কোটি মুক্তি পুরুষের মধ্যে কোটি কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত মুক্ত পুরুষ অত্যন্ত সাকৃতে দেখেন কি রকম সাকৃতে কি রকম দেখেছেন বাংলাদেশে হিন্দু বহু আছে কৃষ্ণ ভক্ত মুক্ত পুরুষ কয়জন আছে কয়জন আছে দেখেন তো গুটি কয়েকটা মাত্র
মাত্র সুন্নাত তাজ্জ 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 আসার তো সময় নিতে পারে এর নাম সুন্নাত তার মধ্যে এই তাজ্জ সুন্নাতের সুন্নাতের মধ্যে আসার যে একটা করে মারাদন জাজানি মানে দেখেছিল তাই এও করছি
করছিছিস তো আইমন মন্ত্র নিবে বলে করছিছিস যে নিয়ে গেছে অনেক সময় আমাকে যেতে হয় গরুছিছিস পানিতে বুঝছেন অনেক সময় নিচের পকেটে টাকা খরচ করেও দিতে হয় আমার অবস্থা দাঁড়ায় বুঝছেন এই বাবু জানি ভালো হবে তারপর না করুন কেমন করে ওই তো ওই কথা বলে ও ধনী রে মহারাজের শিষ্য ধনী বলছে গরিব লোক যায় না এইটা কথা কয়েছে কিন্তু তারা জানে না আমার অন্তরটা কি রকম আমি ধনী ভক্ত ধরে গেছি আমি জানি ওরা অনুষ্ঠানের সময় কি দিবে কতদূর দিবে সেটা আমার অন্তর জানে কিন্তু একটা গরিব ভক্ত যখন অপারগ পক্ষেও যখন দেয় তখন আমার বুক ভরে যায় আর একটা ধনী কি দিবে সেটা আমার আগে জানা আছে কি পর্যন্ত দেবে বুঝা গেছে তার দৌড় কি রকম তার মনোনীতি কি রকম তার এজেন্সি কি রকম এটা সব আগে আমি বুঝতে পারি আর তার কি কথা বলছি তারপর গরিব ভক্তকে ধরছি হৃদয়ে বাবাকে মন্ত্র দিতে আর কি আছে তোমাকে কথা দিলাম মাঘ মাসের শুক্লপক্ষে তিথিতে তোমাকে মন্ত্র দেবো আমি আনবো তাহলে ঠিক আছে ও লোকটা আসে থাকিতে 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 সেদিন যখন আসছে মাঘ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি হ্যাঁ গুরুদেব এসেছে গুরুদেবকে ধরে বুড়ো মানুষ চেয়ারে বসাইছে চরণ ধৌত করছে চরণান্ত পান করতে হবে চরণান্ত পান ঘরে ভিতরে ঢুকাই আর বলে দিয়েছে সে করে দিয়েছে জমিদার বাড়িতে দেখছে না জমিদার বাড়িতে কি করছে তুদেরকে সবাই বাতাস করতেছে সবাই না সেও সেট করেছে কয়েকজন একেবারে গুরুদেব আসলে ঠিকভাবে বাতাস করবে সবাই গুরুদেব গুরুদেব ঘরে ঘরে নিয়ে গিয়ে সবাই বাতাস করে করতেছে করতেছে যাদের কোনো আচার হিসাবে নেই যাদের কোনো আচার হিসাবে কি বাদক
কুকুর বিড়ালের কাছে আসার কিছু আছে পাখনা করে স্নান করে হ্যাঁ পাখনা করে নাম ধরে আমি তাই বলছি আমার সেই শিষ্যই একমাত্র যে শিষ্য আমার প্রাণের আমাকে দামি সেবা করবে আমার প্রাণের গৌরবের সেবা করবে সাক্ষাৎ ইল্লাহর সেবায় যুক্ত হবে সেই আমার একমাত্র প্রাণাধিক প্রিয় শিষ্য আর যারা বলছেন বলছি আমরা তো ভারতীয় সেবা করি সর্বদা পূজা করি আমাদের তাই যথার্থ আমরা তো সেবা দিচ্ছি আলো কানে মঠে কেন দিতে হবে এই গণ্য মূর্খে স্বয়ং ব্রহ্মা তো দিয়েছে গুরু হয় তথাপি ওইটার জ্ঞান চৈতন্য উদয় হবে না স্বয়ং ব্রহ্মা এসে যদি গুরু হয় হবে না বুঝতে হবে সেবাটা কোথায় গুরুদেব কি বলছেন সবাই সবাই কি আমার সেবা দেওয়ার উপযুক্ত কি সব শিষ্যরাই আমার সেবা দেওয়ার উপযুক্ত শিষ্য ভাবে কিন্তু উপযুক্ত কয়জন উপযুক্ত কয়জন হয়েছে সেবা দেওয়ার সেটা ভাবতে হবে তাই যেহেতু সেবার অযোগ্য তাই কৃপা লাভের জন্য একটা পন্থা করে দেন গুরুদেব কি পন্থা করে দেন যে মঠ বা মন্দিরে তোমরা সেখানে সেবা অংশগ্রহণ করো যেটুকু পারো সেটুকু তারা সেবা অংশগ্রহণ করো তাহলে তোমরা ধন্য হতে পারবে সার্থক হতে পারবে তাই বিষয়ের বিষয় একমাত্র নারীরা গোবিন্দ সেই বিষয় গ্রহণ করে বিষয় মুক্ত করতে পারে তাছাড়া তো কেউ কেউ করে দিতে পারে না আমি কোন ছা আমার সে যোগ্যতা আছে একটা কথা রাজাকে ধরেছে তাই আমি কি করি আমাকে ভক্তরা যখন বিষয় দেয় সেই বিষয় কি করি আমি তার সেবায় লাগাই হে রাজাকিন ধারী তোমার ভক্তগণ তোমার সেবার জন্য তোমাকে বিষয়ে দিয়েছেন অর্পণ করেছেন তুমি তা কৃপা করে গ্রহণ করো তার বদৌলতে সবাইকে তুমি কৃপা দান করো বৈষ্ণবের আবেদনে কে এইটা বুঝতে হবে বৈষ্ণবের আবেদনে কেমন বলতে পারেন কি বলতে পারেন আমিও তো বৈষ্ণব আমি কি বৈষ্ণব নই আমি নিরামিষ খাই আমি ভোগ দিয়ে প্রসাদ পাই আমি কি বৈষ্ণব নয় বলছে না নয় সেই জন্য বৈষ্ণব হওয়া যায় তা নয় সেটাকে বৈষ্ণবত্ব বলে না বুঝছেন শুনুন তাহলে আলোচনা বিষয় অনেক বেশি একদিন দেবশ্রী নারদমুনি এক ধনাঢ্য ব্রাহ্মণের গৃহে গেছে গিয়ে দেখছেন তিনি বিভিন্ন উপাচারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করছেন তখন দেবশ্রী নারদমুনি বলছে হে ব্রাহ্মণ আপনি মহাধন্য আপনি মহাধন্য আপনি মহাধন্য আমি কোনদিন এরকম দেখিনি তোমার যে ভগবান প্রীতি ভগবানের প্রতি তোমার যে এত প্রীতি ধন্য তুমি ধন্য তুমি তুমি শ্রেষ্ঠ ভক্ত তুমি শ্রেষ্ঠ ভক্ত তখন সেই হে দেবশ্রী তুমি আমাকে আরে ভাবে লজ্জিত করো না তুমি যদি ভগবানের পরম ভক্তকে দর্শন করতে চাও
তাহলে তুমি মহাদেবাদিদের কাছে যাও, মহাদেবাদিদের তখন বলছে মহাদেব বলছে আরে না দেব শিরাম মুনি মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে আসি, গিয়ে বলছে হে দেবর্ষি আমি ভগবানের শ্রেয় শ্রেষ্ঠ ভক্ত নই, আমি ভগবানের প্রিয় ভক্ত নই, আর ভগবানের যদি আমি শ্রেষ্ঠ ভক্ত হইতাম তাহলে আমি সদা সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত থাকতাম। তারপর জানো কে তুমি যদি ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে যদি তুমি দর্শন করতে চাও তাহলে তুমি হনুমানের কাছে চলে যাও। তখন হনুমান কাছে চলে গেলেন, হনুমানকে গিয়ে দর্শন করে বলছেন ও হনুমান হনুমানজি তুমি মহাধর্ম তুমি মহাধর্ম, জগতে তুমি একমাত্র শ্রেষ্ঠ ভক্ত, তুমি একমাত্র শ্রেষ্ঠ ভক্ত, আমি তোমাকে দেখে ধন্য হয়েছি। তখন হনুমান বলছে হে দেবর্ষি তুমি এ কি বলছো, তুমি কি মতিভ্রম হয়েছে তোমার, আমি কি করে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হলাম, আমি ভগবানকে একটু ভালোবেসেছিলাম, আমি ভগবানকে ভালোবেসে কি করে ধারণ করেছিলাম, কিন্তু তারপরেও ভগবান আমাকে ত্যাগ করে জানো কোথায় গিয়েছে, ভগবান আমাকে ত্যাগ করে পঞ্চ পাণ্ডবের কাছে চলে গিয়েছে, অতএব পঞ্চ পাণ্ডব ভগবানের প্রিয় ভক্ত শ্রেষ্ঠ ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে জানা যাবে, অনন্য ভক্তির দ্বারা আমার পরমে দেওয়া যাবে, অনন্য ভক্তির দ্বারা অত্যন্ত রূপে আমাকে অনুসরণ করা যাবে। Thank you.
Allah'a emanet olun.